আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা, রমাদান মুবারক। দেখতে দেখতে চলে এসেছে আবারও আমাদের সে মাহে রমজান, পবিত্র মাস রমজান মাস। আর এই মাসে আমাদের ইফতারের জন্য বা সেহরির জন্য অনেক টেনশন থাকে যে ইফতারে আমরা কী কী আইটেম রাখবো। তো আমরা ইফতারের জন্য আগে থেকে রোজার আগে থেকে সে অনেকগুলো কাজ আমরা গুছিয়ে রাখতে পারি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথমে আমরা কোন কোন কাজগুলো ইফতারের রোজার আগে ইফতারের জন্য রেডি করে রাখতে পারবো, যেগুলো সংরক্ষণ করা যাবে প্রায় এক মাস পর্যন্ত। তো প্রথমেই আমার এখানে থাকছে ছানাবুট, যেটা আমরা প্রায় অনেকেই ইফতারের মধ্যে রেখে থাকি। তো ছানাবুটটাকে সিদ্ধ করে একটু লবণ দিয়ে সিদ্ধ করে আমি এটাকে রেখে দেবো ডিপ ফ্রিজে। এটা কিন্তু এক মাস পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর ছানাবুটের সাথে অবশ্যই আমরা পেঁয়াজও, বেগুনি, আলু চপ সব কিছুই ব্যবহার করি। তো পেঁয়াজের জন্য আমি এখানে পেঁয়াজের যে ডালটা সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে যে ডালটা ইউজ করেছি সেখানে আমি নিয়েছি মুসের ডাল, বুটের ডাল, দুটো ডাল বা তিনটা ডাল মিক্স করে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে 8 ঘন্টা ভিজিয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করার পর আমি এটাকে ছোটো ছোটো বক্স করে ডিপ ফ্রিজে রাখবো। এটা কিন্তু ভালো থাকবে প্রায় এক মাস পর্যন্ত। তো আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী বা আপনারা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে চান সে অনুযায়ী ডালটাকে ভিজিয়ে তারপর ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিতে। এরপর আপনারা যখন রান্না করবেন তার 2-3 ঘন্টা আগে এগুলো ফ্রিজ থেকে বের করে রেখে দিলেই বরফটা কেটে যাবে। আবার আপনারা সে নর্মাল টেম্পারেচার নিয়ে আসলে এগুলো রান্না করে নিতে পারবেন খুব সহজে। আর হচ্ছে আমরা কিন্তু আলুর চপও করি। তো আলুর চপের জন্য আমি এখানে আলুটাকে সিদ্ধ করে এটাকে ম্যাশ করে নিয়েছি। অনেকেই আছে যে পেঁয়াজ দিয়ে বা মরিচ টরিচ সব কিছু দিয়ে ভালো করে এটাকে শেভ করে ফ্রিজে রাখেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে এভাবে রাখাটাই বেটার, কারণ হচ্ছে যখন আপনি পেঁয়াজ দিয়ে একসাথে মেখে রাখবেন তখন কিন্তু পেঁয়াজ থেকে পানি ছাড়বে, আবার পেঁয়াজের একটা স্মেলও হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমি এভাবেই রাখি, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেভাবে রাখতে পারবেন। এখন ঢাকনাটা বন্ধ করে আমি এটাকে রেখে দেবো নর্মাল ফ্রিজে। আর হচ্ছে আমরা এখানে শুকনো মরিচ নিয়েছি আলুর চপ করার জন্য, অবশ্যই কিন্তু আমাদের শুকনো মরিচ লাগে। শুকনো মরিচটাকে আমি তেলে এটাকে এখন ব্লেন্ড করে নেব যাতে আমাদের আলুর চপ তৈরি করাতে আর একটু ইজি হয়ে যায়। তো আপনারা চাইলে শুকনো মরিচ আলাদা করে আর আলুটাকে আলাদা সিদ্ধ করে আমি যে দেখিয়েছি সেটা রাখতে পারবেন, আবার চাইলে শেভ করে রাখতে পারবেন, পছন্দটা হচ্ছে আপনাদের। আর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আদা রসুন। আর আদা রসুন তো মোটামুটি সব খাবারই লাগে আর আমাদের দেশীয় খাবারও তো আরও বেশি করে লাগে। তো সেই ক্ষেত্রে আদা রসুনটা আপনারা ছিলে বা এটাকে কেটে তারপর হচ্ছে ব্লেন্ড করে নিতে পারেন। আর এটা শুধু রমজান মাসে না, রমজানের বাইরেও আপনারা এটাকে ব্লেন্ড করে রেখে দিতে পারেন, প্রায় 1-2 মাস পর্যন্ত এটাকে সংরক্ষণ করতে পারবেন। তো আমরা এটা সবসময় করে থাকি যে আদা রসুন ব্লেন্ড করে একসঙ্গে অনেক বেশি করে আদা রসুন ব্লেন্ড করে এটাকে ফ্রিজে রেখে দিই। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে মাংসের জন্য মশলা। এই মশলাও কিন্তু আমরা রমজান এবং রমজানের বাইরে করে রাখতে পারি। তো আমি এখানে জিরা, তেজপাতা বা যা যা লাগে মশলার মাংস রান্নার জন্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো একসঙ্গে ভালো করে টেলে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আর এটাকে এখন ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো এটা আপনারা চাইলে সারা মাস রমজান মাস এটা আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, আবার রমজানের বাইরেও এটাকে আমরা আপনারা সংরক্ষণ করতে পারবেন, আর আমরা তো অবশ্যই করি। আর হচ্ছে জিরা, জিরাটাকে আমি ভালো করে টেলে এটাকে শুকনো ব্লেন্ড করে নিয়েছি, কারণ জিরা অনেক সময় শুকনো জিরাটা আমাদের অনেক খাবারেই এটা প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে আমি এটাকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। আর হচ্ছে আমাদের গরম মশলা, আর গরম মশলাও কিন্তু আমাদের অনেক কাজেই লাগে রমজান এবং রমজানের বাইরে। তো সেজন্য আমি গরম মশলার সব কিছু উপকরণ একসঙ্গে ভালো করে টেলে এটাকেও ব্লেন্ড করে একটা কাঁচের বয়ামে রেখে দেবো। তো আপনারা কাঁচের বয়াম, প্লাস্টিকের বয়াম যেটাই হোক ভালো করে এটাকে মুখটা ভালো করে আটকে রাখতে হবে, না হলে কিন্তু এটার যে একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে। আর হচ্ছে অনেকেই আছে যে ইফতারের সময় কিছু এক্সট্রা আইটেম রাখে, যেমন সমোসা, সিঙ্গারা বা পাকোড়া, যেটা আপনাদের পছন্দ হয় ঠিক সেরকমভাবে। তো আপনারা যদি সমোসা শীটটা বাসায় তৈরি করতে চান তাহলে কিন্তু সমোসা শীটটাকে এভাবে বাসায় তৈরি করে তারপর হচ্ছে একটা জিপলক ব্যাগের মধ্যে আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন, অথবা সব কিছু অর্থাৎ পুর ভিতরে দিয়ে এটাকে সমোসার শেপ তৈরি করে তারপর হচ্ছে আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন একটা জিপলক ব্যাগের মধ্যে। যেটাই আপনাদের পছন্দ বা যেটাই আপনাদের সুবিধা হয় সেভাবেই ঠিক করতে পারবেন। আর বা চাইলে আপনারা পেস্ট্রিও, পেস্ট্রি শীটটাও ঠিক সেরকমভাবেই আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেকদিন পর্যন্ত। তো পেস্ট্রি শীটটা সংরক্ষণ করতে চাইলে এটাকে একটা র্যাপার দিয়ে ভালো করে র্যাপ করে এরপর হচ্ছে আপনারা একটা বক্সের মধ্যে এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেকদিন পর্যন্ত। আবার চাইলে আপনি কিন্তু সিঙ্গারাটাও ঠিক সেমভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন, অর্থাৎ সিঙ্গারা সব কিছু ভালো করে শেপ দিয়ে ভেতরে পুর দিয়ে চিকেনের পুর বা আলুর পুর যেটাই আপনাদের পছন্দ হয় সেই পুর দিয়ে এটাকে শেপ করে আপনারা জিপলক ব্যাগের মধ্যে সংরক্ষণ করতে পারবেন।
আবার অনেকেই আছে একটু ডিফারেন্ট কিছু রমজানে ট্রাই করতে চান, সেক্ষেত্রে আপনারা চাইলে হালিম তৈরি করতে পারেন বাসায়। তো হালিম মিক্সটাও কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন, আর এটা তৈরি করাও কিন্তু অনেক ইজি। আপনারা চাইলে খুব অল্প সময়ে এটাকে বাসায় তৈরি করে এটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন রোজার জন্য, অথবা রোজার বাইরেও আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে ঈদের জন্যও এই রেসিপিটাকে তৈরি করে রেখে দিতে পারবেন। তো হালিম মিক্স করার জন্য আপনাদের অবশ্যই তো হালিমের মশলাটা লাগবে, সেটাও কিন্তু আপনারা একসঙ্গে তৈরি করে নিতে পারবেন। আর এটা তৈরি করতে কিন্তু সময় খুব অল্প লাগে, শুধুমাত্র আপনারা সবগুলো মশলা একসঙ্গে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিলেই আপনাদের হালিম মশলাটা তৈরি হয়ে যাবে। তো এই হালিম মশলার জন্য কী কী উপাদান লাগবে সেটা নিয়ে আমার একটা রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও চেক করতে পারবেন, আর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আবার ঠিক সেমভাবে আপনি চাইলে চটপটিটাও কিন্তু ট্রাই করতে পারেন। আর চটপটিটা হচ্ছে আপনি একদিন ভিজে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা পর্যন্ত এটাকে মিনিমাম ভিজে রাখতে হবে। এরপর এটাকে ধুয়ে তারপর হচ্ছে আপনি সিদ্ধ করে নেবেন। আপনার কাছে যদি রাঁধুনি মশলা থাকে তাহলে সেটা একটু উপরে দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারবেন, আর যদি রাঁধুনি মশলা না থাকে তাহলে আপনি এটার সাথে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারবেন। এরপর ইফতারের আগে আপনি চাইলে এটাকে বের করে তারপর আপনার পছন্দ মতো এটাকে সার্ভ করে নিতে পারবেন। আর অনেকেই আছে সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়া কিছু খেতে চান না, অর্থাৎ খালি পেটে তারা ভাজা পোড়াটা খেতে একটু চান না, তো সেক্ষেত্রে আপনারা চাইলে রুটি বানিয়ে রুটিটাকে কিন্তু ফ্রিজে রাখতে পারবেন। আর রুটিটাকে যদি শুধু বেলার উপর ফ্রিজে রাখতে চান তাহলে কিন্তু প্রতিটা রুটির মধ্যে আপনাকে প্লাস্টিক র্যাপার দিয়ে তারপর হচ্ছে এটাকে সংরক্ষণ করতে হবে ডিপ ফ্রিজে। আর যদি আমি এখন যেটা দেখাচ্ছি সেভাবে করেন তাহলে কিন্তু এটা আপনি নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন, আর কোনো প্লাস্টিক র্যাপারের কোনো প্রয়োজন নেই, শুধু একটা বক্সের মধ্যেই রেখে দিতে পারবেন। আর এভাবে সংরক্ষণ করার জন্য আপনি চুলার আঁচটাকে লোয়ে রেখে এই রুটিগুলোকে 30 সেকেন্ড করে ছেঁকে নিলে আপনার রুটিটা তৈরি হয়ে যাবে। আর এরপর হচ্ছে আপনি এগুলোকে ঠান্ডা করে তারপর হচ্ছে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে এগুলোকে সংরক্ষণ করতে পারবেন। আর শুধুমাত্র আপনি যখন খাবেন তখন এটাকে বের করে আর একটু ছেঁকে আপনি এটাকে আপনার পছন্দ মতো সার্ভ করে নিতে পারবেন। এভাবেই কিন্তু আপনারা অনেকগুলো কাজ রমজানের আগে গুছিয়ে নিতে পারবেন, আর এটা কিন্তু আপনাদের রমজান মাসে অনেক হেল্প হবে, আর দেখবেন যে কাজটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। তো এটাই ছিল আমার আজকের ভিডিও, আর সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদেরকে 30টি রোজা রাখার তৌফিক দান করে এবং আমাদের রোজাগুলো কবুল করুক। আমিন।